শুধুমাত্র টিন সার্টিফিকেট থাকলেই কি আইকোর রিটার্ন প্রদান করতে হবে কি হবে না এ বিষয় নিয়ে সাধারণ মানুষের মনের মধ্যে কিন্তু প্রশ্নের শেষ নেই বিশেষ করে অনেকের স্মার্টফোনের সিমে হয়তো বা এসএমএস এসেছে যাদের টিন করা রয়েছে আয়কর রিটার্ন প্রদানের জন্য তো সরকার কিন্তু বেশ কিছু ক্যাটাগরির মানুষ রয়েছে যাদেরকে কিন্তু আইকোর রিটার্ন না দেওয়ার সুবিধা দিয়েছে যদিও বারো ডিজিটের টিন নাম্বার থেকে থাকে তো প্রথমত কারা কারা এই সুবিধাটা পাচ্ছে এর মধ্যে বিশেষ করে একটা কথা বলতে চাই অনেক প্রবাসীরাও হয়তোবা এই সুবিধার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারেন তো চলুন জেনে আসি আপনার যদি টিন সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কোন কোন ক্যাটাগরির মাধ্যমে আপনাকে আয়কর রিটার্ন প্রদান করতে হবে না ভিডিওটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই সকলকে অনুরোধ করব অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো চলুন আমরা মূল বিষয়টা জেনে আসি প্রথমত এই বিষয়টা জানার জন্য আমাদের একটা বিষয় জেনে রাখতে হবে সেটি হল যে রেমিটেন্সের যে সকল ইনকাম আসে দেশের বাইর থেকে সেগুলো কিন্তু সম্পূর্ণই সরাসরি সরকারি করমুক্ত হয়ে থাকে এদিক থেকে আপনাকে আয়কর রিটার্ন কিন্তু প্রদান করতে হতে পারে কি পারে না এ সম্পর্কেও আমি আপনাদেরকে জানাব তবে তার আগে জেনে নেওয়া উচিত আপনার বাৎসরিক কত টাকা ইনকাম হলে আপনি করমুক্ত সীমা পাবেন এবং কত টাকা বেশি হলে আপনাকে আয়কর কিংবা আয়কর রিটার্ন প্রদান করতে হবে প্রথমত আপনি যদি একজন প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে থাকেন এবং আপনার বাৎসরিক ইনকাম যদি হয়ে থাকে পুরুষদের ক্ষেত্রে সর্বনিম্ন তিন লক্ষ টাকার মতো তাহলে আপনাকে এই টাকার উপর কোনো প্রকার কর দিতে হবে না ঠিক তেমনিভাবে আপনি যদি মহিলা হয়ে থাকেন কিংবা পঁয়ষট্টি বছরের বেশি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বাৎসরিক আয় যদি সাড়ে তিন লক্ষ টাকা হয় আপনাকেও আয় প্রদান করতে হবে না আপনি যদি একজন প্রতিবন্ধী ব্যক্তি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বাৎসরিক ইনকাম সাড়ে চার লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকলে কিংবা এই রেঞ্জের মধ্যে থাকলে আপনার টাকার উপর কোনো প্রকার কর দেওয়া লাগবে না আপনি যদি একজন গ্যাজেটযুক্ত মুক্তিযোদ্ধা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত যদি আপনার বাৎসরিক ইনকাম হয় তো এই টাকাটা কিন্তু সম্পূর্ণই করমুক্ত তো এই বিষয়টা কিন্তু আমরা জেনে গেলাম যে হচ্ছে কোন কোন লিমিটেড টাকা পর্যন্ত করমুক্ত তবে তার সাথে আরও একটা বিষয় জেনে নেওয়া উচিত যে কোন কোন ক্যাটাগরির মানুষদের জন্য সাধারণত কর প্রদান করতে হবে না কিংবা আয়কর রিটার্ন প্রদান করতে হবে না আপনি যদি সাধারণত ক্রেডিট কার্ড করার জন্য একটা বারো ডিজিটের তিন নাম্বার নিয়ে থাকেন সরকারি ওয়েবসাইট থেকে সেক্ষেত্রে আপনার ইনকাম যদি এই যে করযোগ্য সীমার কথা বললাম এটা যদি অতিক্রম না করে সেক্ষেত্রে আপনাকে আয়কর রিটার্ন প্রদান করতে হবে না এই তো গেল প্রথম ক্যাটাগরি আমি কিন্তু শুধুমাত্র ক্রেডিট কার্ডের কথা বলেছি এখানে ডেবিট কার্ডের কিন্তু কোনো প্রকার ফ্যাক্ট থাকবে না ক্রেডিট কার্ড একটা ভিন্ন জিনিস এবং ডেবিট কার্ড একটা ভিন্ন জিনিস এর পরবর্তীতে আইন অনুসারে আপনি যদি আপনার জুমিন কিংবা জায়গা বাড়িঘর এগুলা বিক্রির জন্য সরকারি ওয়েবসাইট থেকে বারো ডিজিটের তিন নাম্বারটা নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ইনকাম যদি যেই করযুক্ত সীমা রয়েছে এটা অতিক্রম না করে সেক্ষেত্রে আপনাকে আয়কর রিটার্ন প্রদান করতে হবে না এবং সবার শেষে চলে আসে যারা সাধারণত প্রবাসী তবে এখানে ক্রিটিক্যাল একটা বিষয় রয়েছে কোন কোন প্রবাসীদের ক্ষেত্রে হচ্ছে আয়কর রিটার্নটা প্রদান করতে হবে না এই বিষয়টা আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ বিস্তারিতভাবে শেয়ার করব সকলকে অনুরোধ করছি অবশ্যই ভিডিওটি আপনি আপনার প্রবাসী বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এখানে প্রবাসী বলতে অনাবাসীদের বোঝানো হয়েছে যাদের সাধারণত দেশে কোনো ফিক্স ইনকাম নেই তবে এখানে ক্রিটিক্যাল বিষয়টি এটাই হলো যে অনাবাসী কারা এক অর্থে যারা ছয় মাস দুই দিনের কম একসাথে কিংবা আলাদা করে বাংলাদেশে থাকেন এবং দ্বিতীয় স্টেপে এক অর্থ বছরে অর্থাৎ জুন থেকে জুলাই এক বছর থেকে তার পরের বছরের তো তিন মাস থাকেন এবং আগের চার বছরের তিনশো দিন বাংলাদেশে একদিন কম থাকেন তারাই কিন্তু সাধারণত অনাবাসী হিসাবে গণ্য হবে অর্থাৎ অনেক প্রবাসী রয়েছে এই নিয়মটা যদি মেনে থাকে তাদেরকে কিন্তু আয়কর রিটার্ন প্রদান করতে হবে না যদি না তাদের করযুক্ত যে সীমা রয়েছে সেটা অতিক্রম না করে আর প্রথমতেই তো আমি বলে দিয়েছি প্রবাসী ইনকাম কিংবা রেমিটেন্ট যেই সকল ইনকাম আছে সেটা কিন্তু সম্পূর্ণই করমুক্ত তবে আপনাকে আয়কর রিটার্ন প্রদান করতে হবে আয়কর রিটার্ন প্রদান করার জন্য কোনো প্রকার টাকা পয়সা সরকারকে কিংবা কর অফিসে প্রদান করতে হয় না আশা করি বিস্তারিত ভিডিওটা জানতে পেরেছেন